মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। কাল রাতে তোমার জ্বর এসছে, তুমি আমাকে একবার জানালে না? জয় দেখ, আমার যে জ্বর এসছে সেটা আমি নিজেই জানতাম না। জানতাম না বললে হয় নাকি? তবে দিস ইজ নট ডান, মানে বাড়াবাড়ি যদি কিছু হয়ে যেত কি হতো বলো তো? কামন জয়, তুই আর মায়ের মতো কথা বলিস না। থ্যাংক ইউ, আরে কিছু হয়নি, আমি একদম ঠিক আছি, কোনো বাড়াবাড়ি হয়নি। এত টেনশন কেন করছিস? করিস না এত টেনশন, ঠিক আছি আমি, বুঝলি? ঠিক আছি। আর এই জয় 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 শোন শোন, আমার কথা বল। ছোটবেলায় তোর যখন জ্বর হতো তখন তোকে কেউ সর্ষের তেলে কালো জিরে গরম করে তেল মালিশ করে দিয়েছে? সর্ষের তেলে কালো জিরে দিয়ে তেল মালিশ? আচ্ছা শোন, প্রথমে কি করবি, প্রথমে বাটারটা দিবি, ঠিক আছে? তারপর এই যে কুচানো পেঁয়াজ, সোমরাজবাবুর ভালো লাগবে তো? গতকাল থেকে তো কিছু খায়নি, মনটাও ভালো নেই নিশ্চয়ই। তিতির, হ্যাঁ, ভালো গন্ধ বেরিয়েছে জানিস তো, ভালো হচ্ছে ব্যাপারটা। দিদি তুই স্যুপটা একটু দেখ, আমি আসছি। ফোন আস, বলুন। আজকে ঠিক দুপুর একটায় কিন্তু আপনার মিতা ব্যানার্জি ম্যাডামের সাথে অ্যাপয়েন্টমেন্ট রয়েছে, মিস করবেন না প্লিজ। এ বাবা, সোমরাজবাবুর জ্বরের মধ্যে ভুলেই গিয়েছিলাম তো। হ্যালো, হ্যাঁ তিতির বসো, আপনি আছেন কলে? হ্যাঁ হ্যাঁ আছি আছি, কলে আছি। বলছিলাম আমার হাজবেন্ডের শরীরটা না খুব খারাপ, তো আমাকে ওনার সঙ্গে একটু থাকতে হবে আজকে। অ্যাপয়েন্টমেন্টটা কোনোরকমভাবে কাল বা পরশু করে যায়? দেখুন ম্যাডাম তো খুব বিজি, আর আজকে তিনটেই ছিল ওনার হাতে। আপনি যদি আজকে আসতে পারেন আপনি আমাকে জানাবেন। আগামীকাল হবে না, আর এর আগেও তো ম্যাডাম একদিন আপনার জন্য ওয়েট করেছিলেন। সরি ম্যাম, আমি তো আজকে যেতে পারবো না কোনোভাবেই। ওকে, কি করে যাবো আমি আপনাকে এই অবস্থায় ফেলে? সোমরাজবাবু আমি জানি আমার কাজটা খুব দরকার, না আক্ষেপ করে লাভ নেই, যা হবে ভালোই হবে। এই দিদি হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ রে তিতির, বলছি তুই মিতা ব্যানার্জির অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিলি? হ্যাঁ দিদির, আমি জানি আমি দাদা ভাইয়ের সামনে হয়তো বলে ফেলেছিলাম যে তুই আর কাজ করবি না, কিন্তু এটা তো তোর স্বপ্ন ছিল দিদির, এত বড় একটা অপরচুনিটি মিস করবি তুই। শোন না, আমি আমি বলছি কি, আমি তো এদিকে আছি, আমি বরং সবটা দেখে রাখবো, তুই না তুই যা, তুই যা। কেমন আমার কথাটা শোন, ওনার জ্বর হলে না উনি কিরকম একটা বাচ্চাদের মতো হয়ে যান, একা হয়ে যান বড্ড। আমার না মনটা চাইছে না আজকে যেতে। আর তুই চিন্তা করিস না, আজকে হয়নি তো কি হয়েছে, আমি কাল পরশু করে নেবো অ্যাপয়েন্টমেন্ট। স্যুপটা তো হয়ে গেছে, নিয়ে যাই চল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তুই যখন দাদা ভাইয়ের কাছে থাকতে চাইছিস তুই তাই থাক। না একটু মনে করার চেষ্টা কর না, ছোটবেলায় মা কখনো এরকম করে দিত না তোকে? কে মা? মা মা যদি ওই চিটচিটে তেল করে নিয়ে হাতে লাগাতো না, ডিরেক্ট সর্ষের তেলের এগেনস্টে কোর্ট কেস করতো। জয় তুই না, তাহলে কে মাখিয়ে দিত? গন্ধটা এত চেনা। দাদা ভাই এখন কেমন আছো তুমি? ভালো আছি, এখন এখন বেশ ভালো আছি। স্যুপটা খেয়ে নি। জয় দাদা তোমাকে খুঁজছে নিচে। কে খুঁজছে? কে কে এসেছে জয় নিচে? ওহো, নিচে তো এখনো ইনস্ট্রুমেন্টের লোকেরা আছে। না দাদাভাইকে এক্ষুনি কিছু বলা যাবে না, তাহলে সারপ্রাইজটা দেওয়া হবে না। বলছি তুমি রেস্ট নাও, স্যুপটা খাও, আমি আমরা একটু আসছি। বলছি দই তুমি আসবে আমার সঙ্গে? চলো চলো। আসলো তো সবিতা, কে ডাকছে আপনার সাথে কি? হ্যাঁ আপনি স্যুপটা খান। আপনি মানেন নি তো তাহলেই হবে। কেন
আমি তো রান্না করলাম। বাস তাহলে আর কি, আজকে আমাকে এই স্যুপটা খেয়ে এই হলক ত্যাগ করতে হবে। বাজে কথা না বলে স্যুপটা খান, গরম আছে। বৃষ্টিতে ভিজে আমার জ্বর হয়েছে, হাত দুটো তো ভালো আছে, পড়ে ভেঙে যায়নি, পারবো আমি একা খেতে? দিন সে আপনি খান, কিন্তু এই সিনেমাতে দেখায় না হিরোদের জ্বর হলে হিরোইনরা স্যুপ খাইয়ে দেয়, তারপর মুখ থেকে গড়িয়ে পড়ে, আঁচল দিয়ে মুছি দেয়, ওই আর কি। প্লিজ আপনি ঠাম্মির সঙ্গে বসে ওইগুলো দেখা বন্ধ করুন, আমি এখন অতটাও দুর্বল হইনি, একাই পারবো স্যুপটা খেতে। থার্মোমিটারটা ওইখানে, কি হলো? গরম ফু দিয়ে খেতে বললাম তো একবার, আপনি বোঝা হয়ে গেছে আমার, দুর্বল হিরো আমি নই, আমি পারবো, বোঝা হয়ে গেছে? আপনি চুপচাপ বসুন, আমি খাইয়ে দিচ্ছি। খান, তুমি রাত ধরে আমিও খুব চেয়ে, তোমার মন খারাপ আমারও মন ভালো নেই, কাছে আসছি কই প্রতিদিনই উঠছে ঝড়, ভেঙে যাচ্ছে কি আমাদের বাড়ি ঘর, তবু চাইছে মন সারাটা কোন দেখো চাইছে কতবার, তোমাকে যেন কাছে যেতে পাই, মন দিতে চাই, দিতে চাই। হটপট কেন করছেন বলুন তো? দাঁড়ান এক সেকেন্ড, দাঁড়ান, একটু শান্ত হয়ে বসতে পারেন না? Z5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।